হ্যালো গাইস, আজ আমি নেদারল্যান্ডস সম্পর্কে কিছু বলবো। সো আমরা যেমন দেখি যে ইউরোপের অনেক দেশ আছে, যেমন জার্মানের বসবাসকারী মানুষদের জার্মান বলা হয়, ডেনমার্কে বসবাসকারী মানুষদের ডেনিশ বলা হয়, বা সুইডেনে বসবাসকারী সুইডিশ বলা হয়। কিন্তু আমরা তো এটা কখনো ভেবে দেখিনি যে নেদারল্যান্ডসের বসবাসকারী লোকজনদের কেন ডাচ বলা হয়। তাদের কিন্তু নেদারল্যান্ডিয়ান বা নেদারিশ বা বলা হয় না। তো নেদারল্যান্ডসের লোকেরা ডাচ হিসেবে পরিচিত, সারা পৃথিবীতে পরিচিত। নেদারল্যান্ডস, আপনি যদি নেদারল্যান্ডসের রাস্তায় কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে নেদারল্যান্ডসের ব্যক্তিকে ডাচ কেন বলা হয়, তারা সম্ভবত আপনাকে উত্তর দেবে যতদূর কেউ মনে করতে পারে রে এটা সবসময় এরকম ছিল, এরকম এরকমই আছে। কারণটি অবশ্য বেশ সাধারণ। সারা পৃথিবীতে ব্যাপক নেদারল্যান্ডসের নাম পরিচিত এ দেশটির নাম নিয়ে এটাই একমাত্র বিভ্রান্তি নেই। আরও কিছু বিভ্রান্তি আছে, যার একটি হচ্ছে হল্যান্ড। খুব সহজে ব্যাখ্যা করলে বলতে নেদারল্যান্ডসকেই হল্যান্ড বলা হয়, কিন্তু হল্যান্ডকে নেদারল্যান্ডস বলা যায় না। নেদারল্যান্ডসের 12টি প্রভিন্স বা প্রদেশের মধ্যে নর্থ হল্যান্ড নামে হল্যান্ডের নামে মানে রাজধানী আমস্টারডাম, আর সাউথ হল্যান্ডের নামে রাজধানী ডেনহাগে। নেদারল্যান্ডসের জাতীয় আকর্ষণ হচ্ছে উইন্ডমিল, ক্যানাল, টিউলিপের রাজত্ব। এর কারণ দর্শনার্থীদের কাছে এই স্থানগুলো প্রচণ্ড জনপ্রিয় হয়, আর তাই একসময় নেদারল্যান্ডস হয়ে যায় হল্যান্ড। ওপরের অংশটি অবশ্য ডাচ নামটি কোথা থেকে এলো তার জবাব সেখানে নেই। ভূপ্রকৃতি নিয়ে অবশ্য খানিকটা উত্তর লুকিয়ে আছে দেশটির নামের মধ্যে। নেদার হলো নিচু, আর ল্যান্ডস অর্থ জমি। নেদারল্যান্ডস মানে হলো নিচু জমি। এক তৃতীয়াংশ দেশে সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে, যার কারণে দেশটি সবসময় বন্যা কবলিত। দেশটিকে যাতে উত্তর সমুদ্রে বিলীন হয়ে না যায় তার জন্য তারা যথেষ্ট বিনিয়োগ করে নিজেদের রক্ষা করেছে। তাহলে হল্যান্ড কোথা থেকে এলো? এটি এসেছে পুরনো ডাচ শব্দ হট ল্যান্ড থেকে, যার ইংরেজি হলো উডল্যান্ড। তখন এদেশে অর্ধেকের বেশি ছিল বনাঞ্চল। হল্যান্ডের পুরো বাসিন্দাদের হল্যান্ডের ডাচ বলা হয়, যেটা নেদারল্যান্ডস কিংবা হল্যান্ডের কাছাকাছি শোনা যায়। ইতিহাসে নামের ইতিহাস জানতে আমাদেরকে পাশের দেশ জার্মানিতেও কিছুটা একটা হানা দিতে হবে। জার্মান তাদের দেশকে বলে ডয়েচল্যান্ড, ফ্রেঞ্চরা জার্মানিকে বলে আলামানজ, ফিনিশরা বলে সাসকা, আর সুইডিশরা বলে টুইক্সক ল্যান্ড। জার্মানের আদিবাসীরা যারা নিজেদেরকে আদিবাসী কিছু নয় বরং সাধারণ নাগরিক হিসেবেই দেখতে, তারা জার্মানকে বলতো তিউ ডিক, মানে জনসাধারণ। সময়ের সঙ্গে যা পরিবর্তন হয়ে দাঁড়ায় ডয়েচ। ইংলিশরা ডয়েচল্যান্ডের পাশে নেদারল্যান্ডসকে বানায় ডাচ, ভাষা বুঝতে পারত না বলে এটি ছিল ইংলিশদের খানিকটা অজ্ঞতা আর ভুল। তবে এরও কিছু কিছু কারণ ছিল। 15 শতাব্দীতে জার্মান নেদারল্যান্ডস একই দেশ ছিল। যারা জার্মানদের পাহাড়ের উপরে থাকতো তাদেরকে ইংলিশরা বলতো হাই ডাচ, আর যারা নেদারল্যান্ডসের নিচু জমিতে থাকতো তাদেরকে বলা হতো লো ডাচ। নেদারল্যান্ডসে বসবাসকারী অনেক জার্মান তাদের নিজেদের ভাষায় কথা বলতো, যাদেরকে ইংলিশরা ডাচ ভাবত। নেদারল্যান্ডসবাসীরা নিজেদেরকে নেদারল্যান্ডসে বলে পরিচয় দেয়, আর ইংলিশরা বলে ডাচ। নেদারল্যান্ডসবাসীরা ডাচ নামটি হলো ইংরেজি অজ্ঞতার সবচেয়ে বড় যুক্তিযুক্ত ব্যাখ্যা। তাই হিসেবে আপাতত এটিকেই গ্রহণ করা যায়। সো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।